আপনার রাসূলের কসম করেছে আল্লাহ, আপনার চেহারার কসম করেছে আল্লাহ, আপনার ঠোঁট মোবারক, আপনার হাত মোবারকের কথা কোরআনে আছে, আপনার মাথা মোবারকের কথা কোরআনে আছে, আপনার চেহারার কথা কোরআনে আছে, আপনার হাতের কথা কোরআনে আছে, আপনার জবানের কথা কোরআনে আছে। লা তুহাররিক বিহি লিসানাকা, হে আমার হাবিব আপনি জিহ্বা নাড়বেন না, আমি খোদাই আপনার কলবের মধ্যে কোরআন শরীফ সিল মেরে দিব, আপনি মুখ লাইরা হেফজ করেন কেন, আপনি মুখে কষ্ট করবেন না, আমি খোদা সহ্য হয় না, আমার পুরা 30 পারা কোরআন শরীফ আমি আপনার কলবের মধ্যে সিল মেরে দিব, করেন না সুবহানাল্লাহ। হুজুরের সোবানের কথা আছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, হুজুরের সক্কু মুবারকের কথা আছে, মা জাগাল বসর ও মা তাগা, আমার নবী আমার যে দেখছে এটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় নাই, কোন রকমের বিচ্যুতি হয় নাই, এক নজরে আমার দিকে চাইয়া আছে। মা জাগাল বসর ও মা তাগা, মা কাজাবাল হুয়াদ মা রা, চোখে যা দেখছে অন্তরও ঠিক তাই বিশ্বাস করেছে, আমার নবী আমাকে চোখে দেখেছে। হুজুরের চোখের কথা কোরআনে আছে, ঠোঁটের কথা কোরআনে আছে, হাতের কথা কোরআনে আছে, কদমের কথা কোরআনে আছে, ওয়ান তাহিল্লুম বিহাজাল বালাদ, হুজুরের সুল মুবারকের কথা কোরআনে আছে, চেহারা মুবারকের কথা কোরআনে আছে, কোন নবীর এই অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআন শরীফে নাই। খোদার কোরআনে আমার হুজুরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা আছে, কোরআন শরীফের মধ্যে সমস্ত নবীগণকে নাম ধরে ডাকছে, কিন্তু আমার হুজুরকে কোনোদিন নাম ধরে কোরআনে ডাকা হয় নাই। এটা হলো মিন খুসুসিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হযরত হাসান বিন সাবেদ বলেন, ইয়া রাসূলুল্লাহ কান্নাকা খুলিকতা, ইয়া আপকে খেলকাত, ইয়া আপকে শিকল সুরত, আপনার এই মাথা মুবারক, এই চেহারা মুবারক এত সুন্দর, শরীরের গঠন এত চমৎকার, চলার ভঙ্গি এত চমৎকার, কথা বলার ভঙ্গি এত মিষ্টি, পারনা সুবহানাল্লাহ। হুজুর কান্নাকা খুলিকতা, আমার মনে হয় এগুলি ফয়দা করা হয়েছে কামা তাশাউ, আপনার ইচ্ছা অনুযায়ী, পারনা সুবহানাল্লাহ। কামা তাশাউ, এই কামা তাশাউ একটা শব্দ, সাহাবি বলছেন আপনার শরীর, আপনার গঠন, আপনার আকৃতি এইটা আপনার ইচ্ছা অনুযায়ী তৈরি করছে, আর বাকি সবার আকৃতি আল্লাহ নিজের ইচ্ছায় তৈরি করেছে, আপনারটা আপনার ইচ্ছা অনুযায়ী করেছে, বলেন না সুবহানাল্লাহ। কতবার একটা শরীর দলিল, ওহাবিরা বলে নবীকে চাহনে সে কুচি নেহি হোতা, নবী চাইলে কিচ্ছু হয় না, যা কিছু হয় আল্লাহর সাওয়ায় হয়। সাহাবি বলে হুজুর আপনার শরীর গঠনটা আপনার ইচ্ছা অনুযায়ী হয়েছে, আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনার সঙ্গে পরামর্শ করে আপনার শরীর বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। পরামর্শ করলো কেমনে, শরীরই হয় নাই পরামর্শ করলো কেমনে। ওহাবিরা কালকে সকালবেলা আপনাদেরকে দুকা দিবে যে জলিল সাহেবজি কইয়া গেল যে আল্লাহ রসুলের সঙ্গে পরামর্শ করে ওনার শরীর তৈরি করছে, শরীর তৈরি করার আগে দিয়ে আবার পরামর্শ কেমনে করে, একটা কথা বলতে পারে কিনা, পারে কিনা। এইটা হইলো শয়তানি পরামর্শ, এইটা হইলো শয়তানি কথা, শয়তানি বুদ্ধি। ইমানি কথা কি, আল্লামা সিরাজনগরী সাহেব আপনাদেরকে তফসিরের রুহুল মানি কইলা দেখাইলেন একটা আয়াত, ওয়ামা কুনতা বিজানিবি তুর, হে আমার হাবিব তুর পাহাড়ে আমি মুসা নবীর সঙ্গে কি কি কথাবার্তা বলছি, কি কি ঘটনাগুলি ঘটাইছি, আগুনের লোভ দেখাইয়া ওনারে নিছি, আর সেখানে যাই নবুয়ত দান করে দিয়েছি। হে আমার হাবিব ওই সময় তো আপনি ওখানে উপস্থিত ছিলেন না, ও হাবিরা কাফ আইসি, সিরাজ নগরী সাহেব কেমনে কয়, রসুল হাজির নাজির দেখ শুনি, খোদার কোরআনে কয় ওয়ামা কুনতা বিজানিবি তুর, তুর পাহাড়ের কাছে তো আপনি উপস্থিত ছিলেন না। এখন সিরাজ নগরী সাহেব কোরআনের খেলাফ কেমনে কথা বললেন, একই আয়াত উনি পাঠ করলেন, বেটা তোর কথা তোর তফসির মানবো না তফসিরের রুহুল মানি মানবো, কার কথা মানবো, রুহুল মানির তফসির মানতে হবে কিনা, না মৌলবীর কথা মানতে হবে, তার কথার মধ্যে ফেসাব শয়তানি কথা। এই আয়াতের তফসির করে তফসিরের রুহুল মাহানির মুসান্নেব আল্লামা আলুসি বাগদাদি, মাহমুদ আলুসি বাগদাদি, ওনার জিয়ারত করে আসলাম, মনে থাকে না,
حضرت محمود آلوسی بغدادی حضرت معروف کرکی منصور حلاز তারপরে দেয়া হলো হযরত মাহমুদ আলুসি বাগদাদির মাজার তার উত্তরে দেয়া হলো হযরত শ্রী শক্তির মাজার এর পাশে দেয়া হলো বাগিনা হযরত জুনাইদ বাগদাদির মাজার এর উত্তরে দেয়া হলো হযরত বাহলুল দানার মাজার সঙ্গে দেয়া আছে গুরু নানকের বৈঠকখানা গুরু নানক ছিল বাহলুল দানার শাগরিদ এইজন্য গুরু নানক এই শিখদের নেতা শিখদের ধর্মগুরু গুরু নানক হযরত বাহলুল দানার খাদেম ছিল গোলামি করে সে কিছু ইসলামী কথা বলে গেছে সে বলছে আমি বাহলুল দানার গোলামি করে একটা কথা শিখছি সেটা হলো তোমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি অঙ্ক দিয়ে হিসাব করে দেখলাম আসমান জমিন কুরসি তার কোরআন হাদিস তোমার জামা কাপড় এই কলম দুয়াত চশমা যত নাম আছে দুনিয়ার মধ্যে যত নাম আছে সমস্ত নামের মধ্যে মুহাম্মদ আছে ফরনা সুবহানাল্লাহ আল্লাহ নামের মধ্যে মোহাম্মদ আছে উনি অঙ্ক করে দেখাইলো আল্লাহ নামের মধ্যে মোহাম্মদ আছে কলম নামের মধ্যে মোহাম্মদ আছে এই বিস্কুট নামের মধ্যে মোহাম্মদ আছে তুমি এইভাবে অঙ্ক করে দেখো মোহাম্মদ নামের সংখ্যা হইলো 92 মোহাম্মদ নামের সংখ্যা হইলো 92 তুমি প্রত্যেক জিনিসের সংখ্যা বাহির করো এত যোগ করো এত বিয়োগ করো এত পূরণ করো যেটা মনে চায় এইটাই পূরণ করে শেষ পর্যন্ত গিয়া দেখবা 92 থাকে আল্লাহ নামের মধ্যে 92 অবশিষ্ট থাকবে ফরনা সুবহানাল্লাহ কার উসিলায় ওই বাহলুল দানার উসিলায় ফরনা সুবহানাল্লাহ গুরু নানকের মধ্যে কিছু ইসলামিক খেয়াল এসে গেছিল আচ্ছা যাই হোক তা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই এই আয়াতে তফসির করে ওয়ামা কুনতা বিজানিবিত তুর এটা কোন অবস্থায় হে আমার হাবিব আপনি উপস্থিত ছিলেন না তুর পাহাড়ে মুসা নবীর সঙ্গে যখন আমি কথা বলি এখানে তো বলে নবী উপস্থিত ছিল না ওহাবিরা একুলে কেমলবি এক কিতাবের মুনশি তারা কো নবী নাই 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 হাজির নাই আল্লামা আলুসি তাদের গালের মধ্যে সুতার বারে দিয়ে কয় এই আজকালকার দিনের ডেকা বলা নাবালক মৌলবি ওহাবিরা আমি তোকে 200 বছর আগের লোক আমার থেকে শোন ওমা কুন্তা বিজানিবি তুর এটার অর্থ হইল হে রসুল বর্তমানে আপনি যে শরীর মুবারক নিয়ে আছেন ওই সময় এই শরীর নিয়ে উপস্থিত ছিলেন না আপনি উপস্থিত ছিলেন হাজির নাজির ছিলেন অবশ্যই কিন্তু আপনার এই শরীর ছিল না এই জন্য তাকে সঙ্গে আপনি ঝগড়া করতে পারেন নাই তাকে বুঝাইতে পারেন নাই যদি এই শরীর নিয়ে থাকতেন তাদেরকে আপনি ঝগড়া করতে পারতেন তাদের সঙ্গে বহস করতে পারতেন মোনাজারা করতে পারতেন কিন্তু আপনি তো সেই সময় উপস্থিত ছিলেন রুহানিভাবে আপনি হাজির ও নাজির ছিলেন فرنا سبحان الله وهذا بالنسبة إلى الجسماني وأما بالنسبة إلى العالم الروحاني فكنت موجودا يا أمار حبيب أبنى تو تور بار مدى أبوست چلن روحاني بابي نوراني بابي أبنى شب شمي حاضر و ناظر فرنا سبحان الله أمار بحيرا আমি ওয়াজ করার জন্য এখানে বসি নাই ওয়াজ শোনার জন্য আসছি ওনার সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য আসছি আমরা ওলামায়ে আহলে সুন্নাত একজন আরেকজনের মাহফিলে যদি যাতায়াত করি তাহলে দুশ্মনদের মনের মধ্যে ভয় আসবে ঠিক না বে ঠিক যে ওনারা এক আছে দরকার আছে কিনা ঐক্যের দরকার আছে কিনা আমাদের দেশে কতগুলি শয়তান আছে সব সময় ঐক্যের মধ্যে ফাটল ধরে যারা ফাটল ধরায় তার কোপাল ফাটাই দিবেন তবু ঐক্যের মধ্যে যেন ফাটল না হয় ঠিক কিনা হ্যাঁ কোপাল ফাটা ভালা কিন্তু ঐক্য ফাটা ভালো জিনিস না যারা সুন্নি হইয়া ফাটল ধরায় তার কোপালটা একটু ফাটাইয়া দিবেন ভাইয়েরা আমার কথাটা ছিল হাজির ও নাজির আল্লামা সিরাজ নবীর সাহেব বলেছেন আমি সেদিকে একেবারেই যাব না আমার দয়াল নবী বলেন আমি হাজির নাজির কিনা কোরআন কিতাব এত কিতাব দেখানোর দরকার নাই কিন্তু ওহাবিকে দরকার আছে যতই দেখাক তারা হেদায়েত হবে না হুজুরে কয় আমি হাজির ও নাজির আমার ইমাম হুসাইন পয়দা হয়েছে আমার কয়েকটা জিনিস প্রমাণ করার জন্য ফরনা সুবহানাল্লাহ তিনটা জিনিস প্রমাণ করার জন্য ইমাম হুসাইনের জন্ম ওনার শাহাদত এক নম্বরে আমি নূর দুই নম্বরে আমার এলমে গায়েব আছে
তিন নম্বরে আমি হাজির